কোথায় মুরগি? এই তো তোমরাকে তো দেখেই মনে হচ্ছে তোমরা বোকা জোতা। বেরো চটন এদিকাই, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? যাচ্ছিলাম, ঘরে কাজ আছে অনেক। বলছি বসলে বল না, আর বসবো নি, ঘরে কাজ আছে, গাল দিবে। আমাকেও গাল দেয়, দেখেছো তো? তোকে তো আমি এখানে বসে আছি নাকি? বল কি বলছে এবার? চাকরিও পেলাম নাই, কি আর করে বলো, কত করলাম এটাই খেলো শুনো, আর কি বলবো। এখন কি কাজ হচ্ছে? এখন আর কি কাজ করবো, এই তো মাঠে ঘটে কোদাল নিয়ে যেতে হচ্ছে। ব্যবসা নিয়ে ভাবতে পারস তো নাকি? কিসের নিয়ে ব্যবসা করা যায় বলতো? আমি একটা ভেবে রেখে বল তাহলে। চিঠান বলবো, তার মানে ঠিক বুঝতে পারলাম। আরে মানুষকে চাকরির লোক দেখে তাদের কাছ থেকে টাকা মারবো, সেটা কি করে হবে? সম্ভব আছে। তাহলে তুই কালকে আমার সাথে ভালো ড্রেস বেস লাগিয়ে দেখা করবি। ঠিক আছে, কোথায় দেখা করবো? আসুক চলে। ঠিক আছে, কালকে সকালে সেজে গুজে বেরাতে হবে। আজকে তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কালকে ব্যবসায় মন দিতে হবে, ভালো করে। ঘরকে যে বলতে পারবো যে একটা কাজ পেলাম, ঘরে যে বলতে হবে যে এতদিনে একটা কাজ পেলাম। জুতা গেলো কোন দিকে? ওই যে সুমন এখনো এলো নি যে, ছেলেটা ফোন করে এলো। হ্যালো। হ্যাঁ বল, কি বলছো? কালকে কি বলেছিলাম মনে নাই নাকি? হ্যাঁ মনে আছে। টপ করায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি এখানে আসছি। আসার সময় হলো তোর? ঘরে একটু কাজ ছিল, এই জন্য একটু দেরি হয়ে গেল। এরপর কি করবো? মুরগি ধরতে হবে তো। তাহলে তুই ওইদিকে যা, আমি এইদিকে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো ছোটন, মুরগি পেয়ে গেছি? ঠিক আছে, টপ করে নিয়ে আয় আমার কাছে। ঠিক আছে আসছি। ছোটন মুরগিলে চলে আসছে। কোথায় মুরগি? এই তো। তুই আমাকে মারলি কেন? তোকে এই মুরগির কথা বলি না, শুনে দিকে বলছি। ও আমি বুঝলাম, আমি তো ভাবলাম মুরগিটা মদার চাট করে খাবো, এই জন্য হয়তো মুরগিটা আনতে বলেছি। বুঝতেই তো পারছো মাতালের ভাবনা চিন্তা। কি হলো তো? ইয়া আমার মুরগি নিয়ে পালাইছে। লোকের মুরগি নিয়ে চলে আসছে, মুরগি যাবা।
হ্যালো একটা কাজ ঠিক করে করতে পারো তুমি চল ছোট একটা ছেলে আসছে আটকা গেছো চল চল কি বলছো আটকাল কেন কোথায় গেছিলি এই যে চাকরির ইন্টারভিউ দিতে গেলাম যে চাকরি পেলি না না পাইনি কি কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলি ওই চা দোকানে কাজের লোক দরকার তাই ইন্টারভিউ দিতে গেলাম তাহলে শুন আমাদের একটা নতুন অফিস খুলেছে তুই চাকরি করবি হ্যাঁ করবো না মানে ঠিক আছে এনে আমার কার এসে দেখা করবি ঠিক আছে তুই জানাস তো কিছু পেতে গেলে কিছু দিতে হয় হ্যাঁ সে তো জানি কালকে 10,000 টাকা নিয়ে চলে আসবি হ্যাঁ 10,000 বুঝতে তো পারছো কিছু পেতে গেলে কিছু দিতে হয় কিছু কম হবে না এরকম আর হবে না ঠিক আছে আমি কালকে তাহলে টাকা নিয়ে আসছি চল তাহলে ঘর যাই চল বুঝলি ছোট আজকে সারাদিন পেটে এক ফোঁটাও মাল পড়ে না মনটা আনচান আনচান করছে আজকের দিনে মদ খেতে না কেন আজকের দিনে খেতে নাই রাতে খাবো ও তাই বল আমার কি সব ওঠে নাকি চল বলে তো দিলাম এখন 10,000 কোথায় পাই হ্যাঁ বিপদের সময় একমাত্র বন্ধুরে সাহায্য করতে পারে এবার রাহুলকে ফোনটা করি হ্যালো রাহুল কোথায় আছিস তুই এই তো গরু চোরাতে আছি তুই এখানে দরকারি কথা আছে তাহলে বল আমি একটা কাজের অফার পেয়েছি কিন্তু 10,000 টাকা লাগবে এত কম টাকায় চাকরি কে দিচ্ছে আমার তো সুবিধার মনে হচ্ছে না না রে সামনে তো দুর্গা পূজা মনে হয় কোনো অফার চলছে তাহলে আমিও চাকরিটা করবো রে তাহলে আমাকে 10,000 টাকা ধার দে চাকরি পাওয়ার পরে তো টাকা তোকে ফেরত দিয়ে দেবো আমি এত টাকা কোথায় পাবো রে ঘরে আমাকে তো এত টাকা দিবে নি আমার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বল শুন তবে তোর গরুগুলো না বিক্রি করে দে হ্যাঁ গরুগুলো বিক্রি করে দেব মানে তো অবাক হওয়ার কিছু নাই চাকরি পাওয়ার পরে তো গরু কিনে নিবি আবার কথাটা তো তুই ঠিকই বলেছিস তুই তাহলে ঘর যা কালকে আমি গরু বিক্রি করে তোর সঙ্গে দেখা করছি ঠিক আছে পয়সা জোগাড় হয়ে গেছে চ চ তবে আমার তো অফিস কোথায় শুন তারা তো ঘুষ দিয়ে চাকরি দিচ্ছে যদি পুলিশে জানতে পেরে যায় রেলিং পালাবে কেন আমরা তো চাকরি পেলেই হচ্ছে চ না ঠিক আছে চ আমাদের অফিস ঠিক আছে বুঝতে পারছি এখন যাও কাল জয়েন করো ঠিক আছে তাহলে আসছি দেখলি তো কিভাবে ব্যবসার উন্নতি করতে হয় আজকে গেদে টাকা হয়ে গেছে আজকে গেদে মদ খাবো রাত্রে বেলায় বিরাট ফুর্তি হচ্ছে না এত টাকা রোজগার করছি ধারণার বাইরে হয়ে যায় একদিনে এত টাকা ইনকাম করলে বিরাট ব্যাপার যে চ মদ খাই গাই আমাদের মদ খাওয়ার জোগাড় হয়ে গেছে অফিসে কাজে জয়েন করতে যেতে হবে তো ওদেরকে এবার ফোনটা করি।
ও অজয়, হ্যাঁ বল, রেডি হইছো? হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি। ঠিক আছে, তুই রাস্তায় দাঁড়া, আমি আসছি। ঠিক আছে আয়। এখানে তো কোনো অফিস নাই, কি করবো তাহলে এখন? এ ভাই এদিকে শুন শুন, কি হয়েছে তাড়াতাড়ি বলো। এইখানে একটা নতুন অফিস আছে, অফিসটা কোথায়? এইখানে আশেপাশে একটা ঘরও নাই, তোমরা বলছো অফিস, তাহলে তোরা কোথায় যাচ্ছ? তারা তো রোজ এদিকে পায়খানা করতে আসে। তাহলে আমরা কি বোকাচো তো মানালো? তোমরাকে তো দেখে মনে হচ্ছে তোমরা বোকাচো। আমার সব টাকা মেরে নিয়ে চলে গেল রে। চুপ দে রাল, চুপ দে। তোর জন্য সব হলো, কি বলেছিলি? গরু বিক্রি কর দে, চাকরি পাওয়ার পর সব গরু কিনে নিবি। সব চলে গেল, চুপ দে। এখন কি করা যায় সেটা ভাব। একবার ওরাকে কাছে পায় দেখ কি করি। চল এখন। চাপ তুই। কতদিন পর চাকনা দিয়ে মজা খাবো মারলি কেন? অতগুলো চাকনা লিলি লি যে রাখ, কম করে খা। তুই পারিস কি করে টাকা রোজগার করতে হয় দেখ। কি করে টাকা রোজগার করতে হয়? তুই শুধু আমার সাথে থাকবি, কি করে টাকা রোজগার করতে হয় আমি বলে দেব। লে লে ঢাল, খেতে হবে কেমন? চেতন চেতন, কালকে একটা অন্য কামে যাবো। লাগ ঠিক আছে, কোনো ব্যাপার নাই, ব্যাপার কর। চল তাহলে উঠা যাক। কালকে যাদের টাকা হলো সেই ছেলেগুলো আসছে। ওইগুলা কি করবো এখন? কি আর করবো, তাড়াতাড়ি পালি চল। আমি তো যেতে লাগবো, আমি রাস্তা দেখতে পাইনি, অন্ধকার দেখছি। পিটে যাও, পিটে যাও, করে যাও।
হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, আমাদের নতুন ইউটিউব চ্যানেল পিকেসি গ্রুপ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এর চাইতে আমরা আরো ভালো ভিডিও আনার চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে। আর কোন সিনটা তোমাদের ভালো লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, যাতে আমরা আরো মোটিভেট হই আরো ভালো ভিডিও আনার চেষ্টা করব তোমাদের জন্য।